দুহা ওয়াল্লাই ই সাজা আমি দোহার কসমকে বলি সূর্যের কসমকে বলি আলোর কসমকে বলি ওয়াল্লাই ই সাজা রাতের কসমকে বলি রাত যখন গভীর হয় বন্ধু আমির দিনের কসমকে বলি রাতের কসম কে আমি আল্লাহ বলি মা ওয়দ্দা কা রাব্বকা ওয়া মা ক্বালা दुश्मनরা বলতেছে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি আমি তোমাকে ভুলে গেছি এজন্য তুমি হতাশ না বন্ধু না কসম দিনের কসম রাতের কসম, আমি আল্লাহ তোমাকে ছেড়েও দেই নাই ভুলেও যাই না না আমি তোমাকে ছেড়েও দেই নাই ভুলেও যাই নাই তাহলে কেন আমি ওহি আশা কিছুদিনের জন্য বন্ধ রাখলাম কারণ কি জানি দিনের কসম রাতের কসম কি আল্লাহ ইঙ্গিত দিলেন হলো ওহি হলো দিনের মতো আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া এই কে আল্লাহ দিনের সাথে তাসবি দিয়েছেন আলুর সাথে তসবি দিয়েছেন কোরআন যেখানে নাই সে সেই জায়গাকে অন্ধকারের সাথে তাসবি দিয়েছেন রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব দিন রাতের কসমকে আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ বুঝাইতে চাইলেন দিন এবং রাত দুটাই মানুষের আরামের জন্য প্রয়োজন দিন যেমন ভালো রাত ভালো নি না ভালো না শুধু দিন মানুষের জন্য কোনো দিন আরামদায়ক নয় খালি সূর্যের আলো দিন শুধু দিন রাত রাত নাই নাই যদি রাত না আসে দিনের মর্যাদা দিনের দাম বোঝা যাবে না বলেন দিনের দিনের পরে রাত আসলে পরেই দাম দিনের বেলা মানুষ কাজকর্ম করবে নিজেদের দায়িত্ব আদায় করবে রিজিকের তালাসে বের হবে আবার মুহূর্তেই পরেই রাত দিয়া আল্লাহ পাক মানুষকে আরামের ব্যবস্থা করলেন বান্দা দিনে তুমি কাজে বের হও রাতে তুমি আরাম করো আরাম করো রাতটা আরামের জন্য দিনটা কাজের জন্য আল্লাহ রাব্বুল বুঝাইতে চাইলেন বন্ধু ওহিটা হলো কোরান নাজিল হওয়াটা হলো আলো এটা হলো দিন দিন দিনের পরে রাত লাগে আরামের জন্য সর্বদা সর্বক্ষণ যদি তোমার কাছে ওহি নাজিল হতে থাকে তাহলে ওহির যে উজন ওহির যে কষ্ট ওহির যে ভারিত্ব এটা তোমার বরদাস্ত করতে কষ্ট হবে এজন্য আমি আল্লাহ মাঝে মাঝে ওহি আসা বন্ধ করে তোমার আরামের ব্যবস্থা করেছি দিনের পরে রাত যেমন করে মানুষের জন্য আরামের ব্যবস্থা এইভাবে ভাবে বন্ধ তোমার কাছে ওহিনাযিল হবে আবার বন্ধ থাকবে এটা তোমার আরামের জন্য জুরকন সুবহানাল্লাহ ওহিনাযিলের ভারিত্ব ওহিনাযিলের ওজন কি পরিমাণ আল্লাহ নিজে বলেন কওলান সাকিলা কুরআন হলো অত্যন্ত ভারী বস্তু قران ولا وطنتو وزن ولا بوستو এজন্যই মায়ার নবীর কাছে যখন নাজিল হতো মায়ার নবী কষ্ট পেতেন আম্মাদান আয়েশা বলেন প্রচন্ড শীতের দিন আমরা তো কোমলে নিয়েছি শীতে কাঁপতেছি কিন্তু ওই মুহূর্তেও নবীর কাছে যখন নাজিল হতো আমরা দেখতাম নবীজির দেহ থেকে গাম টপটপায়া পড়তেছি মুসলমানের আওয়াজে সুবহান আল্লাহ তাহলে কোরআনের ওজন আসেনি না নাই দুনিয়ার সবচেয়ে ভারী বস্তু সবচেয়ে ওজন ওয়ালা বস্তু হল আল্লাহর কালাম ওই আল্লাহর কালাম যেই বাচ্চাটা নিজের সিনায় নেয় সে জানি এই এত বড় ভারী বস্তু ইচ্ছা করে চেষ্টা করে নিজের কৌশলে নিজের যোগ্যতায় সিনার ভিতরে নেওয়া সম্ভব নাই রে ভাই যদি আল্লাহ মায়া করে সিনায় না ছোট ছোট বাচ্চা গুলি আল্লাহর কালাম কেমন করে নিজের সিনায় ঢুকায় গোটা একমাত্র আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর মায়া এটা অত্যন্ত ভারী বস্তু হজরত জাঁদ ইফনে সারে সারাদি আল্লাহআলা আলভু বলেন মায়ার নবী একদিন আমার উরুতে ঘুমাইতেছিলেন আমি তো নবীকে আরাম করাইতেছি কোনো কিছু টের পাইতেছি না আমার উরুর মধ্যে বেশি একটা ওজনও লাগছে না নবীজির মাথা মোবারক আমার উরুতে কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম মায়ার নবীর ঘুম বাংলো আল্লাহ নবী গুম বাঙ্গার পর যখন তাকাইলেন তখনই নবীর কাছে ওহি নাজিল হওয়া শুরু হল অথচ নবীজির মাথা মুবারক আমার উরুতে আমার উরাতে হজরত জায়েদ বলেন যেই মাত্র ওহি নাজিল হওয়া শুরু হলো তখন আমি টের পাইলাম আমার উরুটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর জুরে সুবাহান আর জুরে সুবাহান تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پہچان ای ہے بس جان لیا میں تیری پہچان ای ہے میں برابر کے افاہو کے جفا فاحو ہر چیز میں لذت غیا غور دل میں ہو ہر چیز میں لذت غیا گور دل میں مزہ ہو یک چشم زدن غافل جا شاہ گلاشی ایک, ایک زدن نہ باشی شاید کی نگاہی کو ندا گاہ نباشی شاید کی نگاہیں کو ندا گاہ نباشی زور بنی اللہ اکمبر آروز زور اللہ اکمبر এজন্য আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলেন বন্ধু টেনশন করু না কথায় তুমি হতাশ হয় না না বন্ধু চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মনে কষ্ট নিও না আমি আল্লাহ তোমাকে ভুলি নাই ভুলি নাই ছেড়েও দেই নাই কেন ওহি বন্ধ রাখলাম তোমার আরামের জন্য সব সময় দিন যেমন ভালো নয় রাতের প্রয়োজন ঠিক তেমনি সব সময় অহিনাজিল তো তোমার জন্য কষ্টকর মাঝে মাঝে বন্ধ রেখে আরামের ব্যবস্থা দি এই দুশ্মনেরা তোমাকে গালি দে গালি দে ওরা তোমাকে যে গালি দিয়েছে ওরা তোমাকে সন্ত্রাসী কয় জঙ্গি কয় যত যাই কয় আমি আল্লাহ বলি ওদের গালি ওদের মুখে ঠিক না জুড়ে বলেন নবীর দুশ্মনের গালি নবীর দুশ্মনের মুখে আল্লাহ পাক মুখে চিটা দিলেন অগনবিজি ওরা তোমাকে লেস কই আমি আল্লাহ বলি তুমি নির্বংশ নাও আবু জাহেল এবং তার চেলারা গোষ্ঠী সহ নির্বংশ ঠিক জুরে বলেন মায়ার নবী দয়ার নবীকে যখনই কোনো দুশ্মন গালি দিয়েছে আল্লাহ পাক জবাব দিয়েছেন জবাব নবীর চাচা আবুল আহাব নবীকে গালি দিয়েছিল নবীজি তিনি ডাকছিলেন তাদেরকে দাওয়াতের কথা বলতে লাগবেন এমনি আবুল আহাব কয়া মোহাম্মদ আলী হাজা দাওতানা এজন্যই বুঝি আমাকে দেখেছ এ মোহাম্মদ এজন্যই বুঝি আমাদেরকে ডেকেছ কালেমা পড়ার জন্যই বুঝি ডেকে

আর যদি কোনো নবীর আশির সাথে সাথে প্রতিবাদ না করে পূজা গেলে ইমান নাই ইমান নাই ইমান নাই মুসলমানের আওয়াজে বলেন ঠিক না বেঠি আল্লাহ পাত্র পুলার আমিন বলেন বন্ধু থামো আবুল হাম তোমাকে গালি দেয় নাই বন্ধু গালি দিয়েছে আমি আল্লাহ এ বন্ধু তুমি তো যতদিন পর্যন্ত শুধু মোহাম্মদ ছিল ওরা তোমাকে গালি দেয় নাই তোমাকে আল্লা বলে যেদিন থেকে তুমি আমি কোরআনের কথা বলো ওই দিন থেকে ওরা তোমাকে গালি দেয় তাহলে গালিটা তোমাকে দেয় না এই গালি দিয়েছে আমি আল্লাহকে বন্ধু জবাব তুমি না আবু আহাবের গালির জবাব আমি আল্লাহ দেব জুরে বলেন না শুভানন্দ তুমি আবার একবার ও গো দু জাহানের সরদার জাঘিলিয়াত সে চেয়াবার দুনিয়ায় তুমি আবার শো একবার ও গো দু জাহানের সরদার জাঘিলিয়াত চেয়াবার দুনিয়ায় ঠিক তবে ঠিক জুড়ে বলেন শত কোটি মুসলিম আছে টিকিয়ে ধরাতে। কৃতদাস হয়ে গেছে তারাও কাফের হাতে শত কোটি মুসলিম ধরাতে দাস হয়ে গেছে তারাও কাফের হাতি সিংহ দেখে আজ পালায় না শিয়ালের পাল সিংহ দেখে আজ পালায় না শিয়ালের

মসজিদে আকসাই ইহুদিরা করেছে সনম আরব জমিনে কেন ইহুদি নাসারার কদম আরবের জমিনে ইহুদ নাসারার কদম ইহুদ নাসারাদের দৌরাত্ব ইহুদ নাসারাদের দাপট আরবের জমিনে আসেনি না নাই এ ভাই যে মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে আজকে ওই মুসলমানের পায়ের নিচের জমিনটাও মুসলমানের নাই জুড়ে বলেন আজকে আমরা বাংলার জমিনে দাঁড়ানো বাংলার জমিনে দাঁড়ানো কিন্তু ভাইরা দেশের খবর যারা রাখেন তারা জানেন বাংলার জমিনে আমার পায়ের নিচের জমিনটাও এখন আমাদের নাই শুধু বাংলার জমি নয় আরবের জমিন যেই জমিনে আমার নবী জন্ম নিয়েছেন যেই জমিনে আমার নবী বড় হয়েছেন যেই জমিনে আল্লাহর ঘর যেই জমিনে সাফা মারোয়া যেই জমিনে জমজম যেই জমিনে হাজরে আসমাদ এই জমিনটা পর্যন্ত আজ মুসলমানের দখলে নাই দখলে চলে গেছে ইহুদ খ্রিস্টানের মাসে যে আকসাই ইহুদি রা গোরে চেম আর ইহুদিন নিরাপদময় আজ কাঁ আজ ও কসম খুদার নিরাপদময় আজ কাবাও বা খোদার কেন আজ শুনি হাই চৌদনি দুনিয়ায় আবু জাগেল তো বা

আর জোরে আল্লাহ আকবর জাহিলি সমাজ আমাদের সমাজ জাহিলি কেউ এখন হার মানাইতেছে বর্তমানে যেইভাবে মারামারি কাটাকাটি হত্যা খুন চলছে এটা আরবের জাহিলি যুক্ত হার মানাইতেছে ঠিক না বেটিক জোরে বলে পেয়ার হাজির সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলার বুয়েটের মতো জায়গায় যে ছাত্রগুলি তার ছাত্র ভাইকে সাপের মতো পিটিয়ে মেরে ফেলল শুধুমাত্র সন্দেহের বসিভূত হয়ে যে ছাত্রগুলি তারা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো রেজাল্ট করে বুয়েটের মতো জায়গায় চান্স পেয়েছে যাদের দিকে জাতি তাকিয়ে আছে যারা জাতির কর্ণদার হবে জাতির ইঞ্জিনিয়ার যার যাদের হাতে বাংলার জমিনে বড় বড় ব্রিজ তৈরি হবে যাদের নকশায় বাংলার জমিনে বড় বড় অফিস আদালত তৈরি হবে আজকে আমরা দেখি তাদের এক সহপাঠী ভাইকে হত্যা করেছে সাপের মতো পিটাইয়া মানুষের রক্ত আজকে তাদের হাত রঙ্গিন হয়ে আছে একমাত্র কারণ একমাত্র কারণ হলো বুয়েটের মতো জায়গায় সব পড়ানো হয় বুয়েটের মতো জায়গায় ইংরেজি পড়ানো হয় তাদেরকে বুগুল শিক্ষা দেওয়া হয় ইতিহাস জানানো হয় কিন্তু আল্লাহর কোরআন জানানো হয় না ঠিক না বিদিক ধরে বলেন একমাত্র কারণ কোরআনের অভাব কোরআনে শিক্ষার অভাব আমরা দেখতে পাই আজকে ভুলার চিত্র জানিনা না সেই আব্রারের বিচার হবে কি হবে না তবে আমরা আশা রাখি माननीय প্রধানমন্ত্রীর কাছে সরকার প্রধানের কাছে এই অন্যায় হত্যার অবলম্বে বিচার হোক যেভাবে নুসরাত হত্যার রায় হয়েছে ঠিক নবদিক জুড়ে বলেন Nusrat হত্যার রায় যেভাবে 16 জনকে আদালত ফাসির রায় দিয়েছে এইভাবে ভাবে বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার জন্য প্রয়োজনে 16 নয় যদি জড়িত তাকে 50 জন তবু প্রত্যেককে ফাসির মঞ্চে ফাসির কাşte ঝুলানো হোক কারা কারা এই রায়ে রাজি আছেন একটু হাত তুলে দেখা পেয়ার হাজির তারপরে আসুন গত দিন আগে ভুলার ময়দান যেই ভুলার জমিনে আমার আপনার নবীকে কটাক্ষ করে কথা বলার প্রতিবাদে নবীর আশেকরা জমা হয়েছিল আওয়াজ দেন মুসলমানের মতো আওয়াজ আর হজন মধ্যে মুজাহিদ নাই নিয়ে একটু আওয়াজ ওয়াজ তোলার পিয়ারে হাজিরিন জে কথা বলি বুলার জমিনে তৌগিরি জনতা জমা হয়েছিল নবীর এসে নবীর মহাব্বত নিয়ে টিকনা জরে জোরে বলেন এদেশের মুসলমান তারা বারবার প্রমাণ করেছে তাদের হৃদয়ে নবীর इश्क রয়েছে এদেশের মুসলমান বারবার প্রমাণ দিয়েছে তাদের অন্তরে নবীর محبت রয়েছে এজন্য নাস্তিক ব্লগাররা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছিল আল্লামা আহমদ শফিরের নেতৃত্বে রাজপথ অবরোধ করে রাজপথ অবরোধ করে শত শত শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে নবীর শান রক্ষা করেছে ঠিকナビ ঠিক জোরে বলেন সেই ইতিহাস বাংলার মানুষ ভুলে যায় নাই বাংলার জমিনে কি পরিমাণ নবীর আশেক রয়েছে শুধু বাংলার মানুষ জানে না পৃথিবীর সমস্ত দেশ জানে বাংলার মানুষ কি পরিমাণ নবীর আশেক অতএব সেই ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না কারণ মুসলমান একটাই বিশ্বাস করে মুসলমান একতা দৈত্যহীন ভাবে বলে একত্ব নামাজ তার কাজ হতে পারে আমার স্কুলের ভাই সে তার নামাজ ঠিকমতো আদায় না করতে পারে আমার রিকশাওয়ালা ভাই সে নামাজ করতে পারে, তাদের প্রয়োজনে নামাজ কাজা করতে পারে কিন্তু প্রতিটা মুসলমানের একটাই আওয়াজ যদি আমার নবীকে কোনো দুশ্মন গালি দেয় তার জিপা টেনে ফিরে ফেলতে সব আশিক আমরা এক কিনা জোরে বলে

নবীকে যেই ভাষায় গালি দিয়েছিল আল্লাহ সেই ভাষায় আবুল আহাবকে গালি দিয়া আমাদেরকে মেসেজ দিলেন যদি আমার বন্ধুর সান্যা কেউ কটাক্ষ করে আমার হাবিবকে যদি কেউ গালি দেয় যদি তুমি আমা আমি আল্লাহর বান্দা হয়ে থাকো যদি তুমি আমার নবীর উম্মত হয়ে থাকো যে ভাষা এসে বলেছে সেই ভাষায় প্রতিবাদ করো দুশ্মনকে প্রয়োজন করে দুশ্মনকে প্রয়োজন করে তার রক্ত চক্ষু উপরে ফেলো তার কালো হাত

এই গালি কে খeyse নবী খeyse না दुश्मन খাইছে دشمنদের মুখে ফিরায়া দেওয়া হয়েছে প্রিয় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এবার সামনের দিকে আগাইতেছেন বন্ধু শুনো শুনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকাম মিনাল উলা এই দুনিয়ার জীবনে दुश्মণের দল তোমাকে যত কষ্টই দেখ না কেন দুনিয়ার জীবনটা আসল জীবন নয় আসল জীবন হলো আখেরাতের জীবন টেকনাবিটিক জোড়া বলেন এই দুনিয়াতে তোমার কষ্ট আসবে তোমার উপরে নির্যাতন আসবে এমনি ভাবে আমাদের উপর নির্যাতন আসতে পারে আমাদের উপর জেল জুলুম আসতে পারে আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আমার নেতা আমার বিপক্ষে চলে যেতে পারে আমার ভাই আমার বিপক্ষে চলে যেতে পারে আমার আমার বন্ধু আমার বিপক্ষে চলে যেতে পারে কিন্তু নবী বলেন মানিল তামা সারিদ আল্লাহ كفاه <تفع> الله مؤونة الناس অমানিল তামাচরি দাস বিশ্বাস ওয়া হুল্লাহনা নবীজী বলে নুমতের দল শোনো খেয়াল করে শোনো তোমরা যদি আল্লাহর রসুমকে খুশি করার জন্য সর্বদা তৎপর থাকো এর কারণে যদি তোমার নেতা নারাজ হয় এর কারণে যদি তোমার বন্ধু নারাজ হয় এর কারণে যদি সমাজ তোমার নারাজ হয়ে যায় আল্লাহ আকি যদি नाराज না করো তাহলে আমি নবী বলি শোনো তোমার হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান কাফা আল্লাহু মানুষের পক্ষ থেকে তোমার উপর যত বিপদ আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নেওয়া আল্লাহ হেফাজতের মালিক কি আর খুজুরে বলেন কে অতএব মুসলমান মুসলমান নবীর আশেক ফাঁসির মঞ্চে গেলেও বলবে আমি নবীকে ভালোবাসি জেলখানায় গেলেও নবীর আশেক বলবে আমি নবীকে ভালোবাসি ঠিক না বলেন নবীর আশেখ নির্যাতন সইবে তবুও বলবে আমি নবীকে ভালোবাসি ঠিক না ভাই وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى اكْتُ چاپی بھائی ایکو چاپی وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى مشی بھائی খেয়াল করে কথাগুলি শুনি সময় কম প্রধান অতিথি চলে এসেছেন আমার আলোচনার সামনের দিকে একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি দিলের কান দিয়া আমলের নিয়তি শুনি বন্ধুরা লক্ষ্য করে শুনেন আল্লাহ রব্বুল আলামিন কয় বন্ধু হতাশ হবেন না জীবন আসল জীবন নয় আসল জীবন কোন জীবন আখেরাতের জীবন ঠিক না বেটিক জোরে বলেন কেউ থাকার জন্য আসি নাই রে ভাই oh সবাইকে চলে যেতে হবে আজ বাবা পরের দিন সন্তান কখনো সন্তানের আগে বাবার আগে সন্তান কখনো দাদার আগে নাতি চলে যেতে হবে কেউ থাকতে পারবে না মালিক বুঝাইতেছে বন্ধু তুমি তোমার উম্মতকেও জানাইয়া দাও দুনিয়া আসল নয় আসল হলো আখিরাত ঠিক না ঠিক বলেন অতএব দুনিয়াতে শিয়ালের মতো হাজার বছর চে সিংহের মতো একদিন বাচ্চা তোমার জন্য শ্রেষ্ঠ আমাদেরও দুনিয়াতে মাঝে মাঝে হতাশ হতাশা কাজ করে বিপদ আপদ আসে না বল নব্লুন্নকুম্মি সেই মিনাল হৌ ফিমল জু ওয়ান মিনাল আমুয়ানি ও ফুসিবা তোমার রব্বুল আলমিন বলেন এইভাবে বিপদ আপদ জানের উপরে মালের উপরে সম্পদের উপরে আসবে তখন হতাশ হয়ে আমার বান্দরা হতাশ হয়ে বিপদ যিনি দেয় উদ্ধার কে করে আর বলি কে বিপদ দেই তার করেন সেই মালিক তাহলে হতাশ না আল্লাহ বলে বন্ধু তুমি হতাশ না তোমার দুনিয়ার জীবনের জীবন হলো উত্তম এরপরে আলমিন বন্ধু ও চিরে আমি আল্লাহ তোমাকে এমন এমন জিনিস দেব যে জিনিস পাইয়া তুমি খুশি হয়ে যাবা কেমনে আল্লাহ তার বন্ধুরে খুশি করে শুনেম বন্ধু নারাজ আল্লাহ পাক সইতে পারে না তার বন্ধু নারাজ মনে কষ্ট পরেশান আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য কিভাবে আল্লাহ খুশি করতেছে এজন্য আমার আপনার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ নবীজির উপাধি কি এ যুবক কও নাকি কালি রোনালদো আর মেসির নাম জান আমার আপনার নবীর উপাদি কি হাবিবুল্লা আর জুড়ে হাবিবুল্লা আল্লাহর ইব্রাহিম ওনার উপাধি হলো কালি খালিল উল্লাহ হলো ইব্রাহিম ইব্রাহিম পায় কম্বরের উপাদি আর আমার আপনার নবীর উপাধি হলো হাবিবল্লাহ হাবিবল্লাহ হাবিব তো বন্ধু খালিল অর্থ বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু আমার আপনার নবীও আল্লাহর বন্ধু কিন্তু হাবিব আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল হাবিবের আর খালিলের মধ্যে তফাত আকাশ পাতাল ইব্রাহিম আল্লাহর খালিল এর অর্থ হলো খলিল বলা হয় এমন বন্ধুকে যিনি আল্লাহরে খুশি করার জন্য সব সময় তৎপর যিনি সব সময় আল্লাহ খুশি করার চেষ্টায় কিন্তু হাবিব বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ পাগ আরো জোরে সুবহান আল্লাহ তাকবীর মে কলমা মে নামাজ মে যাজা মে تکبیر میں کلمہ میں نمازوں میں یازا میں ہے اللہی سے ملا نام محماد ہے نام سے ملا نام محمد فرماتی ہی آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کاسلانام محماد محمد آنکھوں کی زیاد دل کی جلا نام محمد آ کی زیاد دل کی جلا نام নামে মোহাম্মদ জুড়ে বলি আল্লাহ আকমার খালিল যিনি আল্লাহরে খুশি করার জন্য পাগল আর হাবিব যারে খুশি করতে আল্লাহ পাগল এজন্যই আল্লাহ কই ইব্রাহিম তুমি বুঝি আমার বন্ধু কয় আল্লাহ আমি তোমার বন্ধু তাহলে আমাকে কি দেবা আমি আল্লাহকে কি দেবা ইব্রাহিম কয় মালিক কি চাও তুমি আল্লাহ কয় চাই সন্তান আর মাকে বনবাস দাও বনবাস ইব্রাহিম খলিল কয় মালিক তোমারে খুশি করার জন্য দিয়া দিলাম আল্লাহ আর কি চাও মালিক কয় ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দেওয়া লাগবে ইব্রাহিম কয় মালিক ঝাঁপ দিলাম আল্লাহ কই ইব্রাহিম আমাকে খুশি করতে হলে সন্তান জবাই দেওয়া লাগবে ইব্রাহিম খলিল কয় মালিক দিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কয় বন্ধু তুমি কি চাও বলো আমি আল্লাহ তোমারে তা দেব ইব্রাহিমের কাছ থেকে নে আর আমার আপনার নবীর দেয় আল্লাহ কই বন্ধু কি তুমি বলো আল্লাহ নবী কই মালিক ও মালিক আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাও আল্লাহ দিলাম এবার আল্লাহ বন্ধু আর কি চাও নবী কয় আবু জাহেলের হাতের মুটে পাথরের কণা জবান খুলে দাও জবান আল্লাহ কই দিলাম পাথরের কণাগুলি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে লাগল আবু ভয়ের চোটে হাত থেকে ফালাইয়া দেয় কয় কি আমার হাতে হলো ইটের কণা আমার হাতে পাথরের কণা এই পাথরের কণা ও কি মুহাম্মাদের নাম জপি আল্লাহ কয় বন্ধু আর কি চাও আর কি চাও এবার আমার আপনার নবী কয় মালিক ও মালিক আমার আলী আমার কুলি ঘুমায়াছিল তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহর নবী হজরত আলী নদী আল্লাহ আনহুর উরুতে ঘুমাইতেছিলেন আসরের টাইম আলী নামাজ পড়তে পারেন নাই সূর্য ডুবে গেল ডুবে গেল হজরত আলী চিন্তিত হায় রে আমি তো নামাজ পড়তে পারলাম না আল্লাহর নবী ঘুম বাংলে নবী বলে আলী চেহারা এত পেরেশানি কেন নবী গো আসরের নাম নামাজ পড়তে পারি নাই গো নবী আল্লাহর নবী বলে কেন রে আলী কেন আমাকে কেন ডাক দিলা না আলী বলে নবী গো আমার নফসকে আমার মনকে আমি জিজ্ঞেস করেছিলাম এরে আলীর মন তুই একটু বল নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবে আমার মন কয় আলী রে নামাজ কাজা হয়ে যায় যাক তবু নবীরে কষ্ট দেওয়া যাবে না গুম আমার আলী হাবিবের আরামের দিকে খেয়াল করার কারণে সূর্য ডুবে গেল আলী আসরের নামাজটা অক্ত মতো পড়তে পারে নাই গো মালিক ও মালিক আমি হাত বাড়াইলাম তোমার দিকে তোমার দিকে তুমি তো সূর্যের মালিক তুমি তো চন্দ্রের মালিক তুমি তো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য উঠে তোমার কথায় সূর্য ডুবে আল্লাহ হাত তুলেছি আল্লাহ হাত তুলেছি এই হাত তোলা অবস্থায় ডুবে যাওয়া সূর্যকে আবার আকাশে উঠে দাও রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহ নবী হাত উঠাইয়া মালিকের কাছে পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য আবার উঠাইতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আগেই বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি তোমাকে এমন এমন জিনিস দেব যে জিনিস পাইয়া তুমি খুশি হয়ে যাবা বন্ধু তোমার চাইতে দেরি হবে দিতে দেরি হবে না তোমার হাত আকাশের দিকে তাকতে থাকতে আমি আল্লাহ সূর্যকে জায়গা মতো উঠায়া দিলাম তোমার আলীকে বলো নামাজ যেন পড়ে না سبحان اللہ <سؤال> سور میں صاحب کا لقب جس کو ملا ہے سور میں صاحب کا لقب جس کو ملا ہے سانی اس نئی نے شان صحابہ سانی اس نئی نے شان صحابہ الفت میں محبت میں ہے جو سب سے زیادہ الفت میں محبت میں ہے جو سب سے زیادہ حضرات صدیق غیو شان صحابہ حضرات صدیق غیو شان صحابہ اعلان کر کعبہ میں گیا جس نے عبادت اعلان دن کر دن کا, پا کا میں گیا جس نے عبادات فاروق لقب نام عمر شان صحابہ فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کی جو حضرت شان صحابہ حضرتن شان صحابہ تخت جس کو بخر جا حیدار لقب نام علی شان صحابہ حیدار لقب نام علی شان صحابہ একটু জিকিরি করি মানুষ অনুপাতে ভাই জিকিরের আওয়াজ হচ্ছে না আল্লাহর নাম নিতে আওয়াজ দিয়া কোন অসুবিধা আছে এ যুবকরা বলো অসুবিধা আছে জাগো আর কত আর আর কত কত গুনার দিকে দৌড়াইবা একটু ফিরো তাকায়া দেখো কাশ্মীরের জমিনে তোমার মুসলিম বোন কারাগারে বন্দী হইয়া চুকের পানি জড়াইয়া তোমার দিকে তাকাইয়া কানতেছে

নবীর রঙ্গে রঙ্গিন হও আর ভুল পথে নয় নবীর রঙ্গে রঙ্গিন হও दुश्मन পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিকナビ ঠিক জোরে বলে আল্লাহ 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 الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এত মায়া করছেন রে যুবক তোমার আল্লাহ তোমার নবী তোমার এত মায়া করছেন জন্ম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহর কি পরিমাণ দয়া কি পরিমাণ অনুগ্রহ তোমার উপর তোমার জন্য তোমার নবী দুনিয়া তো কানসে নবী রৌজায় কান্তেছে রাখছে এই রং লেগে থাকার কারণে আয়নার সামনে দাঁড়ালে তোমাকে শিয়ালের বাচ্চা মনে হয় আয়নার সামনে দাঁড়ালে তোমাকে বিড়ালের বাচ্চা মনে হয়। নারে যুবক তুমি বিড়ালের বাচ্চাও নও শিয়ালের বাচ্চাও নও তুমি মূলত বাঘের বাচ্চা সিংহের বাচ্চা টেকনাবেকরা তুমি মূলত সিংহের জাতি বাঘের জাতি নিজের চেহারা নয় নিজেই বুঝতেছ না কারণ ইহুদিরা রং মাখায় রাখছে তোমার চেহারায় ইমান আমলের পানি দিয়া এই রংটা একটু মুস ইমান আমলের পানি দিয়া রঙটা ধও ধুইলে পরে দেখবা তোমার রং হলো মদিনা ওয়ালা রং এই রংটা একটু ইমান আমলের পানি দিয়া ধ এ যুবক পাঁচুক্ত নামাজ পড়ার মাধ্যমে ইহুদিদের মাথানোর রংটা মুছো হালাল হারাম মাইনা চলার মাধ্যমে ইহুদিরদের রংটা একটু মুছো মুছলে পরে দেখবা তোমার রং ইহুদি রং নয় মদিনাওয়ালার রং রং মুছলে পরে দেখবা তুমি শিয়ালের জাতীয় নও বিড়ালের জাতীয় নও রঙটা মুসলিম দেখবা তুমি গলে বাগের জাতি সিংহের জাতি তোমার ইতিহাস বিজয়ের ইতিহাস তোমার ইতিহাস মালা গলায় পড়ার ইতিহাস তোমার ইতিহাস অর্ধ পৃথিবী শাসন করার ইতিহাস তোমার ইতিহাস হলো কাসিম নান ইতিহাস তোমার ইতিহাস মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোমার ইতিহাস তারেক বিন জিয়াদের ইতিহাস তোমার ইতিহাস সালাউদ্দিন আয়ুবের ইতিহাস এ যুবকে কে ইহুদিদের মাখানো রংটা একটু ইমান পানি দিয়া পরিষ্কার কইরা দেখো তুমি কেমন জাতি যদি তোমার আর অরিজিনাল রং বের করতে পারো তাহলে বেইমানের কাছে মিসাইল থাকবে বেইমানের কাছে রাসায়নিক গ্যাস থাকবে বেইমানের কাছে অ্যাটম বোমা থাকবে বেইমানের কাছে পারমাণবিক বোমা থাকবে তুমি যদি তোমার আসল রং বের করতে পারো খোদার কসম খোদার কসম রব্বিকা আবর কসম दुश्मन তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না আল্লাহ আকবর জুড়ে বলি আল্লাহ আকবর কখন মরে যাই ঠিক নাই এর আগে ইমান আমলটারে মজবুত করো ঠিক না বেটিক বলেন হতাশার জীবন থেকে নিজের কারণ গুনার কাজে থাকলে জিন্দিগিতে কোনো দিন অন্তরে শান্তি আসবে না এ ভাই চ্যালেঞ্জ করে বলি যে লোকটা সুৎখায় ঘুষকায় সুদের ব্যবসা করে কোটি টাকার মালিক হতে পারে অন্তরে শান্তি আসবে না ওমান আর দান বিক্রি পাই দনকা আল্লাহ নিজে বলেন আল্লাহ নিজে বলেন যারা গুনার কাজে থাকলো যে সুদ খাইলো কুস খাইলো যে বেনামাজি হইয়া থাকলো যে মারে কষ্ট দিল যে বাবারে কষ্ট দিল যে আলমদের সাথে বেয়াদবি করলো যে মাদ্রাসার ছাত্রকে কষ্ট দিল যে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিল আল্লাহ রাব্বুল আলামিন কয় খুদার কসম খুদার কসম দুনিয়ার হায়াতের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব পয়সা থাকবে শান্তি থাকবে না অট অট্টালিকা থাকবে শান্তি থাকবে না আওলাদ থাকবে কেউ তারে মানবে না বিবি থাকবে বিবি তার কথা শুনবে না দুনিয়ার জীবনকে আমি আল্লাহ ছোট ছোট বানায় দেব এমনি ভাবে দুনিয়ার জীবনে শান্তির সন্ধান সে পাবে না এজন্য কসম করে বলতে পারি যে মানুষটা হালাল পথে চলে যদিও তার কামাই কম ইনকাম কম এই মানুষটা একটা সত্তর কোটি টাকার মালিক হলেও তার চেয়ে হাজার গুণ শান্তিতে আছে আর জোরে বলেন ঠিক না بیٹے এজন্য বলি ভুল পথে চলতেছো অন্তরে শান্তি আসবে না আল্লাহর ইবাদত এটা আত্তার খোরাক আত্মার খরাক নামাজ হলো তোমার আত্মার খোরাক তোমার কুরআন তেলাওয়াত হলো আত্তার খরাক আল্লাহ আল্লাহ জিকির হলো তোমার আত্তার খোরাক আল্লাহ আল্লাহ জিকির আত্তার খরাক আলা বিযিকিরিল্লাহ আল্লাহ বলেন যত বেশি আমি আল্লাহর গুলামি করবা আমার জিকির করবা বন্দেগি করবা আমি আল্লাহ তোমার আত্মার শান্তি তত বেশি দান করব আজকে মারামারি কাটাকাটি হানাহানি ঘরেও শান্তি বাইরে শান্তি কারণ হলো ঘরেও এবাদত নাই বাইরেও বন্দিগি নাই মহিলারা পর্যন্ত আজকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে মহিলারা পর্যন্ত নামাজে গাফেল হয়ে গেছে এজন্য স্বামীর ভালোবাসা নাই সন্তানের আপক্ষ থেকে আদব কায়দা নাই কেন এত অশান্তি হুজুর পানি পরা দেন পানি ফোরা দেন কি হয়েছে বলে খবর বড় জটিল ফুলায় কথা শুনে না মাইয়া কথা মানে না এইভাবে কত কথা কত কথা শোনাই এজন্য বলি ভাই হুজুরের কাছে পরে যাও আগে ঘরে আমল ঠিক কর শান্তি দেওয়ার মালিক কে আর হুজুরে বলি কে আলেমুল আমাকে করো মাদ্রাসাকে মহব্বত করো ছাত্রদেরকে লজিং এরা তোমার আত্মার খোরাক আত্মার খোরাক অন্তরের হতাশা দূর করার পথ হতাশাগ্রস্ত মানুষকে আল্লাহ আলোর দেশা দেখাইছে সুরায় দুহার মধ্যে এজন্য লম্বা করব না মেহমান চলে আসছেন এজন্য বলি ভাই তাবিজ পরা ফানি পরার জন্য যাইবা ঠিক তবে আগে নিজের আমল ঠিক কইরা ঠিক না বে কিছু মানুষ আছে আমাদের সমাজে মদ খাওয়াও ঠিক আছে গাঞ্জা খাওয়াও ঠিক আছে জোয়া খেলাও ঠিক আছে গুস খাওয়াও ঠিক আছে সুদ খাওয়াও ঠিক আছে কিন্তু হুজুরের কাছে পানি পরে না ভালো হয়ে যেত ঠিক না বেরিক ধরে বলে তাবিজ পরার জন্য ভালো হয়ে যেত স্যার কয় মাহবুব রাজার কাছে যাই মু গেলে একবারে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কয় অমুক বাবার কাছে অমুক বাবার দরবারে যাই আমাদের এখানে একজন বিশ্বাস আছে কই একজন বিশ্বাস আছে বাপ রে বাপ গেলে ডাইরেক্ট অ্যাকশন কি তো হইছে কয় আমার গুস খাওয়াও ঠিক আছে সুদ খাওয়াও ঠিক আছে এই ধরনের বন্ডর কাছে গেলে পরে তা ইস্পোরা পাইবেন কাম হইব কিন্তু দৌলতে ইমানা আপনার ইমানোর জন্য যাওয়া লাগে তাও হকানি আল্লাহ বুজুর্গ দেখা যান কৌমি মাদ্রাসার উলামায় কেরাম তারা যেমন এলেম জানে তেমন আমল করে করে টিকনা জুড়ে বন কৌমি আলম দিদা দেবন দেখা আল্লা দিই কে একটু ফু আনেন একটু তাবিস পরা যান পানি পরা আনেন বন্ডর কাছে যাইয়েন না গেলে পরে মহাদৌলত ইমান ডাকাতি হয়ে যায়